সিঙ্গেল থাকার কারণ জানালেন মিমি। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন, প্রশংসাও পাচ্ছেন বেশ। মাঝে তার প্রেম নিয়ে গুঞ্জন শোনা গেলেও তিনি এখনও সঙ্গীহীন। তার সমসাময়িক অনেক অভিনেত্রী সংসার পেতে ফেলেছেন, কেউ বা আবার মা হয়ে গিয়েছেন। এমনকি তার প্রিয় বন্ধু নুসরত জাহান অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে চুটিয়ে সংসার করছেন, কিন্তু মিমি এখনও কেন সিঙ্গেল সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার ভক্ত অনুরাগীদের মাথায়। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সঙ্গীহীন থাকার কারণ জানিয়ে মিমি বলেন, তিনি কাজ ছাড়া বাকি সময় পুরোটাই পরিবার এবং পশুদের সঙ্গে কাটান, খুব বেশি বাইরেও যান না, পার্টিও করেন না। মিমি বলেন, সম্পর্ক জড়াতে গেলে আমার বাড়ির বাইরে যেতে হবে, নিত্য নতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে যা আমার দ্বারা সম্ভব নয়, তাই এখনও আমার জীবনে কেউ আসেনি। নতুন সিনেমা কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা রক্তবীজে মুখ্য চরিত্রে দেখা যাবে মিমিকে। থ্রিলার ধর্মী এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রথমবার জুটিতে দেখা যাবে তাকে। বিই নিউজ, ঢাকা।